गाइज वेलकम बैक टू माय चैनल ब्यूटी टिप्स जुई और आमी होलाम जुई। सो आज आमी तोमादेर संगे टोटाली एकटी अन्यरकम टपिके भिडियो शेयर करते चलेछी। भिडियोटिर टपिक होच्छे तुमी घरे बसे कि करे खूब सहजेई एकाकाई वैक्सिन कराते पारो पार्लारे ना गिये खूब कम बजेटेर मध्य, एबं सेटी होच्छे विट वैक्सिन किटेर साहाज्ये। और ये विट जे वैक्सिन किटटी आछे एटा छोटो एकटा रिव्यू तोमादेर संगे आमी शेयर करे देबो टोटाली, एबं प्रपारलि कि करे एटाके यूज करते हबे सेटिओ तोमादेर संगे आमी डेमो सह शेयर करते चलेछी। सो आई होप भिडियोटी तोमादेर जन्य हेल्पफुल हबे। सो गाइज चलो समय नष्ट ना करे आमरा भिडियोटिते मूव ऑन करी, किन्तु भिडियोटिते जाओयार आगे तोमादेर मने करे आमार चैनलटिके सबसक्राइब करते हबे एबं सबसक्राइब बाटनेर पाशे जे छोट्ट एकटी बेल आइकन आछे सेटिकेओ तोमादेर हिट करे दिते हबे, ताहले नेक्स्ट टाइम आमि जखन कोनो भिडियो आपलोड करब नोटिफिकेशनटी तोमादेर काछे चले जाबे एबं तोमरा खूब ताड़ाताड़ि आमार भिडियोटि देखते पाबे। सो बेल आइकनटिकेओ अवश्यई हिट करे दिओ। तो चलो आजके भिडियोटि आमरा शुरू करी। गाइज आज आमी जे वैक्सिन किट यूज करब सेटी होच्छे विट वैक्सिन किट, एटिर डेमो तोमादेर संगे आमी शेयर करब। और विट वैक्सिन जे किटटी आछे सेटा पैकेजिंगटा किछुटा एरकमेर हय, नर्माली कार्डबोर्डेर पैकेजिं एबं एटा सेंसिटिभ स्किनेर जन्य। विट वैक्सिन किट टोटाली सेंसिटिभ स्किन, ड्राई स्किन और नर्माल स्किन, एरकम तीनटे स्किनेर जन्य आछे। तो तुमी तोमार स्किन टाइपेर अकॉर्डिंग एटाके निते पारो, पार्चेस करते पारो। এখানে যা লেখা আছে তোমাদের আমি পড়ে শোনাচ্ছি। সো এখানে আছে ইজি জেল ওয়্যাক্স টেকনোলজি ফুল বডি ওয়্যাক্সিং কিট স্যালন স্মুথ ফিনিশ অ্যাট হোম। সো স্যালনে গিয়ে পার্লারে গিয়ে আমরা যেমন ফিনিশ পাই ওয়্যাক্সিং করানোর পর, আমরা ঘরে বসেই সেটা পেয়ে যাচ্ছি বিট ওয়্যাক্সিং কিটের মাধ্যমে। এবং এখানে আছে ইন থ্রি সিম্পল স্টেপ পিল অ্যাপ্লাই অ্যান্ড ফুল সেন্সিটিভ স্কিন বডি অ্যান্ড লেগস। দেন এখানে আছে 20 রেডি টু ইউজ প্রি কোটেড ওয়্যাক্স স্ট্রিপস অ্যান্ড 4 পারফেক্ট ফিনিশিং ওয়াইপস। তো এখানে আমাদের টোটাল 20টি স্ট্রিপ আমরা পাচ্ছি ভ্যাকসিন কিটের, এবং 4টি আমরা ওয়াইপস পাচ্ছি। সাইডে এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে, কী করে তোমরা এখানে এটাকে ইউজ করবে সব কিছু লেখা আছে। পেছনের দিকে এটাকে আমরা কতদিন ইউজ করতে পাচ্ছি এবং প্রাইস কত, ব্যাস সব কিছুই এখানে লেখা রয়েছে। এবং এটার যে প্রাইস আছে সেটি হচ্ছে 190 টাকা, 190 রুপিস। ইয়েস, সো চলো প্যাকেটটিকে আমরা খুলে দেখি ভিতরে আমরা কী কী পাচ্ছি। ওকে, তো ব্যাস এইরকমের আমরা টোটাল এখানে 10টি স্ট্রিপ পাচ্ছি, যেটিকে একটার মধ্যে দুটো করে রয়েছে। তো এটাকে ব্যাস এইভাবে আমাদের র‍্যাপ করতে হয় এবং এটাকে আমাদের খুলতে হয়। তো দেখতে পাচ্ছ এখানে দুটো রয়েছে, তো খুললে এইভাবে দুটো বেরিয়ে আসবে। তো এইভাবে রয়েছে টোটাল 10টি, এবং একটির সঙ্গে আরেকটি যেহেতু এখানে অ্যাটাচ করা রয়েছে, সো খুললে আমরা টোটাল 20টি স্ট্রিপ পাচ্ছি। ওকে, এবং এখানে রয়েছে টোটাল 4টি ওয়াইপস রয়েছে গিটের, যেটা অ্যাপ্লাই করার পর এটা দিয়ে আমাদের সেটিকে ভালো করে ক্লিন করে নিতে হবে ওয়াইপসগুলি দিয়ে। ওকে, এবং লাস্ট এর মধ্যে রয়েছে যেটাই আমাদের ভালোভাবে বেশ সব কিছু মেনশন করে দেওয়া আছে কী করে এটাকে ইউজ করতে হবে। তো তুমি এটা পড়েও বাস তোমরা এটাকে ইউজ করতে পারো। আর এখানে টোটাল 6টা ল্যাঙ্গুয়েজে লিখে দেওয়া আছে এটা কীভাবে ইউজ করতে হবে। তো এটা আমার খুবই ভালো লেগেছে, বিকজ সবাই হিন্দি, ইংলিশ, উর্দু, বাংলা একসঙ্গে পারে না। সো যে যার অ্যাকর্ডিং ল্যাঙ্গুয়েজের অ্যাকর্ডিং সেটা পড়ে বুঝতে পারবে যে এটা আমাদের কী করে ইউজ করতে হবে। খুব সুন্দরভাবে সব কিছু এখানে মেনশন করে দেওয়া আছে। আর এখানে যে স্ট্রিপগুলো আমরা পাচ্ছি এটা যে স্মেল অসাম, খুব সুন্দর স্মেলটি, আমার তো ভীষণ ভালো লেগেছে স্মেলটি। আর যদি তুমি এটা সেন্সিটিভ স্কিন, এটা সেন্সিটিভ স্কিনের জন্য, যদি ড্রাই স্কিন বা নর্মাল স্কিনের জন্য তোমরা এটাকে পারচেস করো, তো এই ভ্যাকসিনের যে কালারটি এখানে তোমরা দেখতে পাচ্ছ লিটল বিট ব্লু কালার রয়েছে, কালারটি চেঞ্জ হয়ে যাবে আই থিঙ্ক সবুজ বা পিঙ্ক এরকম কিছু একটা কালার চলে আসবে যদি তুমি অন্য নর্মাল বা ড্রাই স্কিনের জন্য নাও। আমি সেন্সিটিভ স্কিনের জন্য নিয়েছি বিকজ আন্ডার আর্মসের যে স্কিন হয় ভীষণ সেন্সিটিভ হয়, এবং আমরা এই স্ট্রিপ দিয়ে এটা আমরা আইব্রোকে শেপ দিতে পারি। তো আমি ইউজ করতে চাই আইব্রোর জন্য, আমি দেখতে চাই অ্যাটলিস্ট কেমন কাজ করে, তার জন্য আমি সেন্সিটিভ স্কিন নিয়েছি। আই থিঙ্ক সেন্সিটিভ স্কিনটাই পারফেক্ট যাবে আন্ডার আর্মস এবং আইব্রো শেপের জন্য। সো তো চলো তোমাদের সঙ্গে আমি ডেমোটা শেয়ার করে দিই এটা কী করে আমাদের ইউজ করতে হবে। ওই আ গাইস, আমি তোমাদের আমার পায়ে আমি দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পায়ের যে হেয়ার লেন্থ গ্রোথটা আছে, অ্যাকচুয়ালি এটাকে আমি রিজার ইউজ করতাম, আমি ভ্যাকসিন ফার্স্ট টাইম ইউজ করছি। তো আমি একটা জিনিস খুব খেয়াল করে দেখেছি, রেজার ইউজ করলে যেটা হয় যে হেয়ার গ্রোথটা হয় সেটা ভীষণ ঠিক হয়ে যায়, এবং আই ডোন্ট নো ওয়াই হেয়ারসগুলো তো মোটা মোটা হয়ে যায় যেমন তোমরা দেখতে পাচ্ছ। তো ইয়া চলো আমি তোমাদের পাইই আজকে ডেমো হিসাবে দেখাবো।
যে কোনো ভ্যাক্স ইউজ করার আগে আই থিঙ্ক জায়গাটা ভালোভাবে ড্রাই করে নেওয়া ভীষণ ইম্পর্টেন্ট। তো সেজন্য এখানে আমি ইউজ করছি পন্সের টেলকম পাউডার কে। তো চলো এখন আমরা একটা স্ট্রিপ এখান থেকে বের করি প্যাকেট থেকে। সো এখানে আমাদের লাগবে একটা স্ট্রিপ কে, অ্যান্ড এর সঙ্গে আমি একটা ওয়াইপসও বের করে রাখবো, বিকজ ওয়াইপসেরও প্রয়োজন হবে। ওকে, তো স্ট্রিপটাকে সবার আগে আমাদের ভালো করে এরকম করে বাস রাব করতে হবে দুটো হাতের মাঝখানে নিয়ে। দুটো হাতের মাঝখানে রাব করলে কি হবে, যে হিটটা তৈরি হবে সেটা থেকে আমাদের ভ্যাক্সটা গলে যাবে এবং ভীষণ ভালোভাবে আমরা দুটো স্ট্রিপকে আলাদা করতে পারবো। সো দ্যাটস ওয়াই আমাদের এইভাবে রাব করতে হবে। বেস্ট ওয়ে, কেননা রেজার দিয়ে তুললে কি হয় দু একদিনের মধ্যেই হেয়ার গ্রোথ আবার হয়ে যায়, বিকজ রেজার দিয়ে তুললে আমাদের হেয়ারটা বেশ উপর থেকে যে যেটুকুনো আছে সেটাই কেটে যায়, আমাদের সেটা গোড়া থেকে উঠতে পারে না। বাট স্ট্রিপ দিয়ে করলে কি হয় আমাদের হেয়ারসগুলো পুরোটাই গোড়া থেকে উঠে যায়। তো সেটুকু লেন্থ হতে আই থিঙ্ক দু সপ্তাহ মতো টাইম লেগেই যায়। তো তুমি দু সপ্তাহ একবার ওয়্যাক্সিং করে একটুখানি কষ্ট সহ্য করে তুমি দু সপ্তাহ একদম বিন্দাস থাকতে পারছো। এবং রেজার দিয়ে করলে আমি দেখেছি হেয়ার যে হেয়ারসগুলো নতুন করে হয় সেগুলো ভীষণ মোটা হয়ে যায়, অন্য হোয়াই, বাট ভ্যাক্সিন স্ট্রিপ দিয়ে করলে সেটা হয় না। বিউটি স্ট্রিপ দিয়ে তুমি তোমার আইব্রোকেও শেভ করতে পারো। যদি তোমরা সেই ভিডিওটা দেখতে চাও এই টপিক নিয়ে ভিডিও, তোমরা কী করে ভ্যাক্সিন স্ট্রিপ দিয়ে আইব্রোকে শেভ করতে পারো, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে সেই টপিক নিয়ে একটা ভিডিও শেয়ার করবো। সো তোমাদের আমি দেখাতে চাই, যেমনটা তুমি দেখতে পাচ্ছ এই যে একটা হেয়ার রয়েছে দেখতে পাচ্ছ ঠিক কেমনভাবে একটু গোড়া থেকে একদম হেয়ারস গোড়া থেকে হেয়ারগুলোকে তুলে নিয়ে আসে, এখানে রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ টোটালি পুরোপুরি যে হেয়ারসের যে গোড়া থেকেই হেয়ারসগুলোকে তুলে নিয়ে আসে খুব ভালোভাবে। সো অ্যাজ ইউ ক্যান সি গাইস, এখানে জাস্ট আমি একটা স্ট্রিপ দিয়েই কত হেয়ার রিমুভ করতে পেরেছি। তো এরকম জাস্ট দুটো স্ট্রিপ হলেই তোমরা টোটালি একটি পাকে ভালোভাবে ভ্যাক্সিন করতে পারবে, ভীষণই ইজি। এবং দেখতে পাচ্ছ এখন স্ট্রিপটি আর হাতের সঙ্গে লেগে যাচ্ছে না। সো এরকম হয়ে গেলে এরপর তুমি সেটাকে আর ভালোভাবে ইউজ করতে পারবে না, বিকজ তারপর কাজ হবে না। এবং তোমরা দেখতে পাচ্ছ আমার পায়ের থেকে হেয়ারসগুলি ভীষণই ভালোভাবে রিমুভ হয়ে গেছে, বাট এখানে কিছুটা ভ্যাক্স লেগে রয়েছে, তো এটাকে আমি রিমুভ করে নেব। ওকে, সো তার জন্য এখানে আমাদের এটির সঙ্গে যে ওয়াইপস দিয়েছে সেটিকে আমরা বের করে নেব। এবং ওয়াইপস একটি ওয়েট ওয়াইপস ভেজানোই আছে আগে থেকে, তো এটাকে আমাদের নতুন করে ভেজানোর প্রয়োজন নেই। ওকে,
সো ওয়াইপ দি স্কিনটাকে ভালো করে মোছার পর তোমরা চাইলে স্কিনটাকে আবারও ভালো করে ওয়াশ করে নিতে পারো সোপ দিয়ে আর বা বডি ওয়াশ দিয়ে, এবং তারপর চাইলে যে কোনো একটি বডি লোশন অ্যাপ্লাই করে নিতে পারো। সো বন্ধুরা, তোমরা দেখতেই পেয়েছো ভিট ভ্যাকসিন কিটটিকে তোমরা কী করে ইউজ করতে পারো, এবং এটা যে পার্চেস লিঙ্ক হবে এটা আমি purple.com থেকে কিনেছিলাম। purple.com, নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গায় অ্যাভেলেবেল আছে, কিন্তু ম্যাক্সিমাম টাইম এটা আউট অফ স্টক হয়ে যায়। তো আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা চাইলে একবার চেক আউট করে নিতে পারো, লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্স তোমরা পেয়ে যাবে, তো তোমরা একবার চেক আউট করে নিও। আর এটি দিয়ে আমি আমার আইব্রো, অবভিয়াসলি আমি আমার আইব্রোকেও শেপ করবো। তো আজ আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, বিকজ তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেটা আমি চাইছি না। সো নেক্সট টাইম তোমাদের সঙ্গে আমি করে ভিট ভ্যাকসিন কিট দিয়ে আমরা আইব্রো শেপ করতে পারি সেটির একটি ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই সেটা আমি কমেন্টস করে জানিও, আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটিও অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। সো ইয়া গাইস, আজকের ভিডিওটি বেশ এখানেই আমি শেষ করছি। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিও। তোমাদের সঙ্গে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, এন্ড বাই বাই, লাভ ইউ অল গাইজ, বাই বাই।